ऐसा दाना क्या है? केला नहीं चाहिए? तो फिर मैं निकल गया। আমার কোন বার হচ্ছে যাচ্ছি এখন কল সেন্টার দিকেছি, তো আমার লোকেশন এটা হচ্ছে। আমার কিছু করার, আমি এখন যাচ্ছি বিকেসিতে, একটু কাম আছে। সকাল সকাল রোড পুরা ফাঁকা থাকে, যখন মানে বিকেল হয় কি না এত ভিড় হয় বলার মতো না। জায়গাটা দেখতে পাচ্ছ, বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয় এখানে। এখন আমি যাচ্ছি, চলো সাইকেল আছে, হাটের মধ্যে সাইকেল করে যাব। এটা হচ্ছে যে ভাত মাগার, এটা হচ্ছে মার্কেট, দোকান আছে, ভাত আছে, আর আছে আর সব কিছু আছে। জায়গা প্রচন্ড ভিড় হয় সন্ধ্যাবেলা। এখন বার হয়ে গেছি, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু সকালবেলা এখন একটু ফ্রি আছে, তার জন্য সাইকেল চালিয়ে বেরোতে পারছি। আর যদি সন্ধ্যা হতো তাহলে এখানে হেঁটে যেতে হতো। এটা হলো মেন রোড, মেন রোড কি বস্তি থেকে বার হওয়ার 40 হাফ, এগুলো এখান থেকে বের হওয়ার এটা রোড। দো বিস্কা দো, হালুয়া এন্ড পরোঠা চাষি খাওয়ার জন্য খুঁজে লাগছে। এখানে মার্কেট লোকেশন, এটা হচ্ছে যে মার্কেট, তারপরে মেন হাইওয়ে রোড আছে ওই সাইডটা যাচ্ছি, তারপরে দেখাচ্ছি মেন হাইওয়ে রোড। চলো নেওয়া হয়ে গেছে, যাচ্ছি মেন রোডে। রোডে চলে আসছি, এখন রোডে যাচ্ছি। এখানে এই জায়গাটা একটু ভালো মতো পার হতে হবে, দেখতে পাচ্ছ রোড ফাইনালি। আজকে রবিবার ছুটির দিন, কোনো ভিড় ভাড় নেই, কিন্তু সব সাধারণ চলতে হয়, কেন এটা মেন রোড। আর রবিবার দিনটা একটু গাড়ি ঘোড়া কমই চলে। এটা ভালো চলবার বার করে চলে গেলাম। তারপরে যেটা হচ্ছে বিকেসির লোকেশন, এটা চলে গেছে কুরলা, এটা বান্দরা ইস্ট থেকে আসছে এই রোডটা। এই রোডটা এখান দিয়ে যাবো এখন, দেখতে পাবেন না পিছনে এই জায়গাটায় খুব সাবধানে পার হতে হয়, না হলে এই জায়গাতে একটু গড়বড়ি হলে অ্যাক্সিডেন্ট, পুরা ধাক্কা। অলরেডি এখানে একটা মানে যারা কাম করে কোম্পানিটা ওদেরকে মেরেছে অটোতে। তবুরে আমি যে লোকেশনে আসছি এটা হচ্ছে গিয়ে বিকেসি, আর এর মধ্যে সব ব্যাংক আছে। চলো সাইকেলে চড়ি। এটা হচ্ছে একটা রাস্তা, সব দিকে রাস্তা আছে ব্যাংক থেকে, আর এখানে এদিকে আছে। এটা হলো মেন রোড, এখান থেকে আসলাম, এখন এখান থেকে আমি সোজা বের হব, সোজা রাস্তা। কতক্ষণ
दाना में वैसे टेस्ट ना व्हाट इज তাহলে মেথড ঠিক করে সন্ধ্যা যাচ্ছে রবিবার দিন এখানে সব ক্রিকেট খেলে হাতে তার কার পার্কিং হয় অলরেডি এই জায়গাটা হলো কার পার্কিং লিখে এখানে ক্রিকেট খেলা হয় আর সানডের দিনে আর আমি তো বললাম রবিবার দিন রবিবার দিনে ছুটি থাকে তার জন্য এই রোডগুলো ফাঁকা আছে আজকে না হলে আজকে এত দিন অন্য দিন থাকলে এখানে এত ভিড় হয় সব জায়গাতে এই জায়গাতে মধ্যে না এই লোকেশনে জিও ওয়াল সেন্টার বেকার পিছনে আছে আমার জিও ওয়াল সেন্টার এখানে প্রোগ্রাম হয় গাড়ি পার্কিং হয় তার পিছনে দেখতে পাচ্ছি মহেন্দ্রার ব্যাংক এই এলাকার বেশি অফিস বাগারে সব ব্যাংক আছে সামনে দেখছো রোদ্রা ব্যাংক পরপর দুটো এই যে একটা এই যে একটা এখন আমি কোন রাস্তায় যাওয়া যায় এখানে দুটো রাস্তা আছে দেখতে পাচ্ছি এখানে দুটো রাস্তা কোন রাস্তা যেমন এদিকে একটা রাস্তা গিয়েছি এদিকে একটা রাস্তা এই রাস্তাতে আসলাম এদিকে একটা আসছে এটাও এই রাস্তা দিয়ে গেলে ঘুরতে হবে অনেক তার মানে এটা আমার শর্টকাট এখান দিয়ে বের হয়ে যায় দেখছি এখানে দুই পরপর দুটো রোদ্রা এই যে একটা এই যে একটা এখন সোজা আমি সোজা যাচ্ছি সোজা যাই সোজা আসবো আর এই লোকেশনে একটা পেট্রোল পাম্প আছে ওই দেখো ইন্ডিয়া অয়েল ইন্ডিয়া অয়েল ও আমার পিছনটা আছে পেট্রোল পাম্প ওই পেট্রোল পাম্পে এই এলাকায় একটা আছে ওদিকে আবার আছে কয়েকটা আর এই সাইকেলগুলো দেখতে পাচ্ছ এই সাইকেলগুলো হচ্ছে অনলাইনে পে করে চালাতে পারো ঘন্টা হিসাবে আমি চাইছিলাম কয়েকদিন কিন্তু আমার পার্সোনালি সাইকেল আছে তার নম্বর নিই না ঘন্টায় 50-60 টাকা করে নিবে অনলাইন দেওয়ার আসাম ফাইনালি আমি চলে আসছি জিও ওয়াল সেন্টারের কাছাকাছি এটা হচ্ছে কোম্পানি এখানে একটা টুকটাক গ্যালারি আছে চলো তাহলে এখানে সবাই যাতায়াত করছে ফাইনালি এখন অফিস থেকে বের হয়ে গেছি রুমে রুমে যাওয়া করছি না রাস্তা ভালো খেতে রুমে যাবো রুমে যাই এখন ভিডিও করছি করার পরে এবার জানাবো কি আছে না তার মধ্যে হতে পারে না এই সাইডটা অন্ধকার আসবে কেন আর পিছনের সাইডটা রোদ্দুর আছে তার জন্য ব্যাক সাইড করছি ফাইনালি যে হয়ে যাবে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে বাই সাইকেল অনলাইন দেওয়া ঠিক আছে বাই